हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल माय हेशेल। आमी शोमा। आज के आमी आपने देर साथे शेयर करबो কিভাবে মাছের তেল বেছে নিতে হয়। অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে মাছের তেল কিভাবে বেছে নিতে হবে, সেটা যাতে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তবে চলুন দেখেনি, আমি এখানে একটি রো মাছের তেল নিয়েছি, সেটাকে আমি বেছে নিচ্ছি। দেখুন কি কি আমার ফেলতে হবে আর কি কি রাখবো, সেটাই আমি সবকিছুই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে চলুন দেখেনি, তেলটার ভিতরে কিছু নাড়ি থাকে, সেই নাড়িগুলোকে টেনে টেনে প্রথমে বের করে নেব। এভাবে আস্তে আস্তে সমস্ত নাড়িগুলো আমি টেনে টেনে বের করে নিচ্ছি। তারপরে আমি তেলটা এখান থেকে বেছে বের করে নেব। দেখুন এইভাবে সব তেলগুলো আমি নিয়ে নিলাম। তেলগুলো আমি সব বের করে নিয়েছি। এখন যে নাড়িগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নেব। অনেক সময় নাড়িগুলোর মধ্যে অনেক নোংরা থাকে, তখন সেগুলো আমি নিয়েই না। আজকে যেহেতু তেলটা খুবই পরিষ্কার, তাই আমি নাড়িগুলোকেও বেছে নিয়ে নিচ্ছি। আর এই তেল দিয়ে কিন্তু অনেক কটা রেসিপি বানানো যায়, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর এটা খুব হেলদি। আর এই তেল দিয়ে কী কী রেসিপি তৈরি করা যায়, এই সমস্ত কিছু আগামী দিনে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এভাবে আমি পুরো তেলটাকে বেছে নিয়ে নিয়েছি। এখন ভালো মতন ধুয়ে নেব। আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হবে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন,
যাতে আগামী দিনে নতুন ভিডিও নোটিফিকেশন আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর অনেক বন্ধুরা আছেন যারা নাকি আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন না, আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার ভালো লাগবে। আগামী দিনে এরকম হেলদি আর হেল্পফুল রেসিপি নিয়ে অবশ্যই চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।